এ যেন এক অবাককাণ্ড একটি সরকারি স্কুল ভবন দিনের আলোয় উধাও হয়ে গেল মালদায় শিক্ষক আছে ছাত্রছাত্রী আছে হঠাৎই ভেঙে গুরিয়ে দেওয়া হলো ভবনটি কেবা এই ঘটনার সাথে জড়িত তার সন্ধানে ব্যর্থ জেলা প্রশাসন ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজ বাজার পৌরসভা 10 নম্বর ওয়ার্ডে এটা স্কুল ভেঙে দেওয়া হয়েছে

উনিশশো সালে দুস্থ ও পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য তৈরি হয়েছিল ছাত্রবন্ধু প্রাথমিক বিদ্যালয় এতদিন বিদ্যালয়টি ঠিকঠাকভাবে চললো বেশ কয়েকদিন আগে হঠাৎই ভবনটি ভেঙে দেওয়া হয় এলাকাবাসীরা ভেবেছিলেন হয়তো পুরনো ভবনটি ভেঙে নতুন ভবন তৈরি করা হবে কিন্তু কিছু না হওয়ায় স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিষয়টি স্কুল পরিদর্শককে জানান সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে এখানে একটি বিদ্যালয় প্রাইমারি বিদ্যালয়কে ভেঙে ফেলা হয়েছে এবং সেটা নাকি প্রমোটারদের হাতে চলে যাচ্ছে এটা সংবাদ মাধ্যমে আমি জানতে পেরেছি তাই আমি এখানে ভিজিট করতে এসেছি এবং জানার চেষ্টা করছি যে একটা বিদ্যালয়কে কেন ভেঙে ফেলা হলো বিদ্যালয় তো আমাদের ছাত্রছাত্রীদের লেখাপড়া করানোর জায়গা এটা শিক্ষার পীঠস্থান সেটা ভেঙে ফেলা হলো কেন তার জন্য অল্টারনেট কোন স্কুল তৈরি হয়েছে কিনা আমার কাছে সংবাদ মাধ্যমে যে খবর অনুযায়ী ছাত্রছাত্রীরাও আছেন শিক্ষকরাও আছেন কিন্তু স্কুলটা আমি দেখতে পাচ্ছি না তাই এটা নিয়ে আমি আজকে দাবি করব আমাদের প্রশাসনের কাছে এটা নিয়ে ইনভেস্টিগেশন হোক জানা দরকার আছে বিদ্যালয়গুলোকে আমরা ভেঙে ফেলছি কেন আর যদি ভেঙে ফেলে থাকি তাতে কোনো প্রোমোটারের হাত আছে কিনা এই জিনিসটা জানা আমাদের দরকার সেটা যদি হয় আমি তাহলে তার তীব্র নিন্দা করছি এবং আমি জানার চেষ্টা করব আজকে কেন এটা হলো স্পটে এসে কি দেখলেন এই তো দেখছি বালি সুরকি ইট পড়ে আছে ভাঙা এই তো সবাই দেখতে পাচ্ছেন বিদ্যালয়টা এখানে হলো সেটা জানতে হবে মানে আপনারা যে রিপোর্ট করেছেন সেই রিপোর্টের সত্যতাটা আমাকে যাচাই করতে হবে কি দাবি তুলছেন বিদ্যালয় আমরা ভাঙবো কেন বিদ্যালয় তো আমরা গড়ছি মানুষ গড়ার জায়গা হচ্ছে বিদ্যালয় সে বিদ্যালয়কে আমরা ভেঙে ফেলবো কেন সেটা জানা দরকার কি হয়েছিল কি ব্যাকগ্রাউন্ড সেটা আমার জানা নেই তো ইনভেস্টিগেশন করলে আমি জানতে পারবো স্কুল পরিদর্শক থানায় অভিযোগ দায়ের করেন পুলিশ সরকারি সম্পত্তি ভাঙচুরের মামলা রিজু করে তদন্ত শুরু করেছে মালদা থেকে দেবু আনন্দ বার্তা